মাঝে বেঁচে থাকি, হাসি গানি। এই মুহূর্তে গঙ্গা তীরে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজের সামনে এই উন্মুক্ত প্রান্তরে যারা বসে আছেন এবং এর বাইরে দেশ বিদেশে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের দেশের শতাব্দী পেরিয়ে আসা একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহৎ রেল সেতু হচ্ছে এই হার্ডিঞ্জ সেতু। তৎকালীন ব্রিটিশ সরকারের অবিভক্ত ভারতের ভাইস রয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। উদ্বোধন করা হয় 1915 সালে, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গঙ্গা নদীর উপর। পাবনার পাকশি থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার। শুধুমাত্র রেল চলাচলের জন্যে স্পাত নির্মিত এত বিশাল সেতু সারা বিশ্বেই বিরল। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন এবং দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় আমরা এবার এসেছি পাবনা জেলার এই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে। আমি এখন কথা বলছি গঙ্গার তীরে ইত্যাদির সুসজ্জিত মঞ্চ থেকে। আমার পেছনে রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, আর সামনে সড়ক সেতু লালনসা ব্রিজ, যেটি নির্মিত হয়েছে 2004 সালে। প্রাচীন আর বর্তমানের দুই পাশাপাশি নিদর্শন এবং বহমান নদীর ধারা মিলিয়ে প্রাকৃতিক এবং মানবীয় কীর্তির এক চমৎকার দর্শনীয় স্থান। শুরুতেই পাবনা এবং এতদ অঞ্চলের উপর প্রয়োজনীয় কিছু তথ্য। ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ গাঙ্গেয় প্লাবনভূমির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জেলা পাবনা। 1828 সালের 16 অক্টোবর স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে এই পাবনা, যার দক্ষিণ দিক দিয়ে বয়ে চলেছে গঙ্গা, যে নদীকে অনেকেই পদ্মা বলে থাকেন, আর উত্তর পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে বিশাল যমুনার জলরাশি। এখানকার কাজিরহাট নামক স্থানে যমুনার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে এবং পরস্পরের সঙ্গে মিলিত হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকেই রয়েছে পাবনার জনগণের প্রতিরোধের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। তাঁত শিল্পে পাবনা জেলা সমৃদ্ধশালী। বাংলাদেশের বস্ত্র এবং বয়ন শিল্পে রয়েছে এই জেলার বিশেষ অবদান। গাভী পালন, দুগ্ধ এবং দুগ্ধজাত খাদ্য উৎপাদনে পাবনা জেলার অবস্থান শীর্ষে। পাবনার উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে শতাধিক বছরের পুরনো হার্ডিঞ্জ ব্রিজ বা সেতু। সেতুটির নির্মাণে কাজ করেছেন 24,000 শ্রমিক এবং সে সময় নির্মাণ ব্যয় ছিল প্রায় 3.5 কোটি টাকা। উল্লেখ্য, 1913 সাল থেকেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা নদীর এই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি প্রবাহ ও পানি সমতল পরিমাপ করে আসছে, যা দেশের বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য। 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি অনুযায়ী প্রতি বছর শুষ্ক মৌসুমে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এবং ভারতের পশ্চিমবঙ্গের ফরাক্কা পয়েন্টে উভয় দেশের যৌথ পর্যবেক্ষক দল পানি প্রবাহ পরিমাপ করে থাকে। পাবনার উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে পাবনার জমিদারদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান রায়বাহাদুর বনমালী রায় নির্মিত, বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত তারাস জমিদার ভবন। আরও রয়েছে এই রায়বংশেরই নির্মিত বনমালী ইনস্টিটিউট, রয়েছে দৃষ্টিনন্দন জোর বাংলা মন্দির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মানসিক হাসপাতাল, ঈশ্বরদী ইপিজেড,
ইক্ষু গবেষণা কেন্দ্র, রূপপুর পারমাণবিক শক্তি কেন্দ্র, ঈশ্বরদীর ডাল গবেষণা কেন্দ্র এবং মানবতা প্রতিষ্ঠার অন্যতম সাধক শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। পর্যটকদের থাকার জন্য এখানে রয়েছে চমৎকার কিছু রিসোর্ট। এই জেলায় জন্মগ্রহণকারী উল্লেখযোগ্য গুণী ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন উপমহাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা সুচিত্রা সেন, শিক্ষাবিদ এবং সাহিত্যিক আবু হেনা মুস্তফা কামাল, শিল্পোদ্যোক্তা শ্যামসনীশ চৌধুরী, প্রখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরী এবং সাহিত্যিক বন্দে আলী মিয়া। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে পাবনায় রয়েছেন অনেক কীর্তিমান ব্যক্তিত্ব। কথায় আছে বিয়ে লক্ষ্য কথা নিয়ে, এই কথা বিনিময় হয় বর এবং কনে দুজনের স্বজনে। কেউ কথা তোলে, কেউ প্যাঁচ বাঁধায়, কেউ প্যাঁচ খোলে, এই নানান গণ্ডগোলে কথা দোলে এবং দুলতে দুলতে শেষ হয় কখনো সুসংবাদে, কখনো বিষমবাদে। কথাবার্তা তো সব ফাইনাল হয়েই গেছে, আবার কি কথা? আজকে তো এনগেজমেন্ট। এই যে আংটি নিয়েছি আমরা। আরে আংটি নিয়ে এসেছেন, ভালো কথা। সে তো পাত্রী মামা, তার একটা কথা থাকতেই পারে, শুনতে অসুবিধে কি? আমরা মেয়ের বাবা মার কথা শুনতে পারি, তাই বলে মেয়ের মামার কথা শুনে এনগেজমেন্ট বন্ধ করবো কেন? আপনার পরিচয় ছেলের মেজ বোন। মেজ বোন? বোন কি আরো আছে? বোন থাকলে কি অসুবিধা আছে? আপনি? আমি ছেলের ছোট বোন। কথাবার্তাটা ওনাদেরকে নিয়ে। কি আমাদের নিয়ে কথা? আমাদের নিয়ে আবার কি কথা? ভালো কথাও তো হইতে পারে। বিয়ের আগেই আপনারা যে উত্তেজনা দেখাইতেছেন, তাতে আপনাদের বাড়িতে বিয়ে হইলে আমার ভাগ্নির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। কি এত বড় কথা? উনি ছেলের ছোট ভাই, মানে পাত্রীর দেবর। ও, তার মানে এই বিবাহ পূর্ব ভরা মজলিসে এসে দেখতে পাচ্ছি আপনাগো ফ্যামিলিতে আমার ভাগ্নির বিয়ে হইলে তার কপালে এক দেবর আর তিন ননদ জুটবে। তাতে অসুবিধা কি ছিলেন? দুলা ভাই, অসুবিধা আছে। আপনি ওইসব বিদেশি চ্যানেলের সিরিয়ালগুলো দেখেন নাই? সেখানে একটা বউরে নিয়ে কত ধরনের কেলেঙ্কারি ঘটায়। কখনো ননদ তার জামাইরে দিয়া, কখনো দেবরে দিয়া, কখনো দেবরের বউরে দিয়া, নানা ধরনের কুট নামিয়ে পরকিয়া ঝগড়া ফ্যাসাদ লাগাই যায়। আপনি লক্ষ্য করছেন কি না জানি না দুলা ভাই, ওনাদের সবার মেকআপ, গেট আপ আর আচরণ ওইসব বিদেশি সিরিয়ালের নায়ক নায়িকাদের মতো। বোঝা যায় ওনারা ওইসব বিদেশি সিরিয়ালের আদর্শেই গড়ে উঠতেছে। সুতরাং আপনাগো ফ্যামিলিতে আমার ভাগ্নির বিয়ে হইলে সে কুটনামির চক্করে বইরা নির্যাতিত হইতে পারে, কলঙ্কিত হইতে পারে, এমনকি স্বামীহারা পর্যন্ত হইতে পারে। সুতরাং এই বিয়েতে আমি রাজি না। তাহলে বিয়ের ব্যাপারে আমাদের যে খরচপাতি হয়েছে সবকিছু আমাদের ফেরত দিয়ে দেন। দিয়ে দেবো, তবু এই কুটনামের সিরিয়াল ভক্ত ফ্যামিলিতে আমার মেয়ে বিয়ে দেবো। কুটনামি দেখা এবং শেখা তা নিয়ে ভাগ্যরেখায় ভাঙন লেখা হতেই পারে, তবে বিয়ে হয় কখনো ভালোবাসার ছন্দে, কখনো পরিবারের পছন্দে এবং সানন্দে। ঠিক আছে ভাই, এই কি লাগাইতেছেন? বিয়া বাড়ি তো মেহমানগুলো কাউনের রোডম্যাপ বানাইতেছি, কারা কোন দিকে বইব, জিনিসটা কেমন লাগলো আপনার কাছে? জীবনে প্রথম দেখলাম আমার এই কমিউনিটি সেন্টারে, এর আগে এইসব কেউ লেখে নাই, বুঝতেছি না ভালো না খারাপ। আসেন বুঝে আপনি। হ্যাঁ, বিয়াবাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে অনেক মেহমান আসে। এই মেহমানগুলোর মধ্যে অনেকে কিন্তু আবার বিয়াবাড়িতে খাইতে ভয় পায়, বিশেষ করে যারা একটু বয়স্ক মেহমান। তাগো কারো ব্লাড প্রেশার হাই, কারো লো, কারো কোলেস্টেরল হাই, কারো ব্লাড সুগার হাই, মানে ডায়াবেটিস। আরেক দল হলো সুস্থ মানুষ, যাকে কোনো অসুখ বিসুখই নাই। সেইটা না হয় বুঝলাম, কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে তো কেউ রোগ শোক চিন্তাদের আইটেম তৈরি করে না, সবার জন্য একই খাবার। কিন্তু আপনি প্রেশার কর্নার, কোলেস্টেরল কর্নার, ডায়াবেটিস কর্নার লেখা, সুস্থ অসুস্থ সবাই একই রকম খাওয়াবেন, এইটা তো ঠিক না। এই তো বুঝা ভালাইছেন, এইটা ঠিক না বলেই আমরা ঠিক কাজটা করতেছি, ডিফারেন্ট কর্নারে ডিফারেন্ট খাবার। কিরকম ভাতিজা, একটু বুঝাও তো। এই যেমন ধরেন আমাদের এই প্রেশার কর্নারে প্রচুর পরিমাণ সবজির ব্যবস্থা রাখছি, গরুর মাংস, খাসির মাংস, পাখির মাংস, প্রেশার বাড়াইতে পারে এমন কোনো কিছুই এখানে থাকবে না। অর্থাৎ বিয়া খাইতে আইসা উনি যেন ওনার অসুখ বান্ধব খাবার খাইতে পারেন। ডায়াবেটিস কর্নারে কি করবেন? হ্যাঁ, দুই ধরনের ব্যবস্থাই আছে, ভাত এবং লাল আটার রুটি, সাথে ফ্রেশ সবজি। যারা ভাত খাবেন পরিমাণ মাপের জন্য কাপের ব্যবস্থা থাকবে, আর ওই কর্নারে সমস্ত রকম মিষ্টি খাবার বন্ধ। আর ওই কোলেস্টেরল কর্নারে যাবতীয় রকম ফ্যাট খাবার ব্যান। আর এখানে স্পেশাল আইটেম থাকবে শাক, শাকের সরসরি, শাকের বড়া, শাক কাবাব, শাক পাকোড়া, শাক ভাজি। বাহ, বুদ্ধিটা তো ভালো, আইটেম মেলা কিন্তু খরচ কম। কেমনে বুঝলেন খরচ কম? আরে মিয়া, শাক সবজি তার কয় টাকা যায়? 10 কেজি গরুর মাংসের দাম দিয়া তো 500 মানুষের শাক খাওয়াইতে পারবেন। কিন্তু ভাই, এই খরচ বাঁচানোর জন্য মেয়ের পক্ষ আবার আপনারে কিপটা ভাববো না তো? হ্যাঁ, কিন্তু আপনি তো এখনো আমাকে সুস্থ কর্নারের কথা শুনেনি নাই। যাদের কোনো রোগ বালাই নাই, খাওন দাওনে কোনো বাস বিচার নাই, তাদের জন্য নির্ধারিত সুস্থ কর্নারে সব রকম ব্যবস্থা থাকবে।
গরু খাসি মুরগি জর্দা ফিরনি কোল্ড ড্রিঙ্কস বোরহানি জালি কাবাব স্বামী কাবাব থেকে বুঝছি আর কেমন লাগবো না ওই কর্নার গেলে বুঝবো আমরা কৃপন নাকি আমগো হাত খোলা এখন বুঝছি আপনিও খালি হাত খোলা না তিল দাও খোলা খোলার বিপরীত শব্দ বন্ধ আমরা এবার এমন একজন মানুষের কথা আপনাদের বলবো যিনি তার জীবনের শেষাংশে নিজেকে বন্দি করে রেখেছিলেন নিজের বাড়ির নিভৃতে সেই দীর্ঘ সময় বাড়ির কেউ কখনোই তার দেখা পাননি অথচ আমৃত্যুই শুধু নয় আজও তিনি জননন্দিত আর তিনি হচ্ছেন মহানায়িকা সুচিত্রা সেন যার জন্ম বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই এই পাবনাতেই এবারে সুচিত্রা সেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সুচিত্রা সেন পারিবারিক নাম রমা দাশগুপ্ত বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের জন্ম এই পাবনাতেই 1931 সালের 6 এপ্রিল পিতা শিক্ষক করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দেবীর পঞ্চম সন্তান তিনি 1947 সালে মাত্র 16 বছর বয়সে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের 5 বছর পরেই চলচ্চিত্র নায়িকা হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে সহকারী পরিচালক নীতিশ রায় চলচ্চিত্রে তার নতুন নামকরণ করেন সুচিত্রা সেন উল্লেখ্য শুধু বাংলা চলচ্চিত্রেই নয় বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বিয়ের পর নায়িকা হওয়ার ঘটনা এটি প্রথম সুচিত্রা সেনের প্রথম অভিনীত ছবির নাম শেষ কোথায় তবে ছবিটি মুক্তি না পাওয়ায় 1953 সালে মুক্তিপ্রাপ্ত 7 নম্বর কয়েদি ছবিটিকে তার প্রথম চলচ্চিত্র হিসেবে উল্লেখ করা হয় উত্তম সুচিত্রা জুটি বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত জুটি হিসেবে এখনও চিরস্মরণীয় হয়ে আছে অভিনয় জীবনে তিনি 53টি বাংলা এবং 7টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে 30টি ছবিতেই তার বিপরীতে ছিলেন উত্তম কুমার তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন 7 পাকে বাঁধা ছবিতে অভিনয়ের জন্য মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন 2005 সালে তিনি সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন 1971 সালে তিনি পদ্মশ্রী এবং 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কার লাভ করেন ১৯৭৮ সালে প্রণয় পাশা ছবির পর থেকে এই মহানায়িকা লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং কলকাতায় তার বাড়িতে নিভৃতচারীর জীবনযাপন শুরু করেন সম্প্রতি পাবনা শহরে সুচিত্রা সেনের পৈতৃক নিবাসকে ঘিরে গড়ে উঠেছে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা এখানে সুচিত্রা সেনের জীবনের বিভিন্ন সময়ের বেশ কিছু দুর্লভ চিত্র প্রদর্শিত হচ্ছে দর্শক মন্ডলী এ সবই ছিল সুচিত্রা সেনের জীবনের কথা জীবনান্তের কথা তবে তার আরও কিছু কথা রয়েছে যা অনেকেই কখনোই শোনেনি যা জানেন তার এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী সারা আহমেদ শেফালি যিনি দীর্ঘকাল সুচিত্রা সেনের সঙ্গে পড়াশোনা করেছেন আমরা এবার কথা বলবো সুচিত্রা সেনের সেই বান্ধবী সারা আহমেদ শেফালির সঙ্গে খালা আপনি তো সুচিত্রা সেনের আমি জানি যে বেশ ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন হ্যাঁ জি এখন আপনার বয়স কত হয়েছে এখন আমার বয়স 86 86 বছর 86 বছর আচ্ছা সুচিত্রা সেনের সঙ্গে একই স্কুলে তো আপনি পড়েছেন একই স্কুলে পড়েছি একই সাথে উঠা বসা হাসা হাসি সমস্ত আড্ডা দেওয়া সবই হয়েছে সমস্ত হয়েছে যা যা আপনারা টেলিভিশনে দেখেন যে সুচিত্রা সেই একই সুচিত্রা সে সুচিত্রা চোখের চাহনি ওই একই হাসি ওই রকমই ছোটবেলা থেকেই স্কুল জীবনে স্কুল জীবন থেকেই কোন ক্লাস পর্যন্ত পড়েছিলেন 8 এ পড়তে ওনার বিয়ে হয়ে গেল ও এরপর তো স্কুল থেকে চলে গেলেন ওই চলে গেল সুচিত্রা সেনকে মানুষ হিসেবে আপনার কেমন মনে হয়েছে খুব ভালো ছিলেন খুব উপকার করতেন লোকের পরোপকারী ছিলেন পরোপকারী ছিলেন সকলের সঙ্গে হেসে হেসে কথা বলত কোনোদিন আমরা ওনার মুখ আর দেখি সবসময় হাসি খুশি আর সে হাসিটা কি মিষ্টি এত সুন্দর হাসি এত সুন্দর কথা এত সুন্দর চাহুনি যে ওই চাহুনি তো ভুলার না এখন বুঝে কারো সেটা দেখেনি সেটা দেখিনি স্কুল থেকে চলে যাওয়ার পর তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে আর দেখা হয়েছে আর দেখা হয় খালা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মহানায়িকার বাল্য বান্ধবীর কাছে আমরা শুনলাম তার স্কুল জীবনের গল্প এখনও স্কুল কলেজের বন্ধু প্রায় সবারই আছে কিন্তু তাদের মধ্যে গল্প বড় অল্পই হয়
কারণ তাদের কাছে গল্পের বিকল্প হচ্ছে ফেসবুক, যাতে শঙ্কিত হয়ে এক ভদ্রলোক অনেক দোষমুক্ত এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ফেসবুককেও। স্যার মোবাইলটা রেখে দেন, তার মানে টু কিন্তু লই দেন। ঠিক আছে আমি দেখছি। আরে আমি কি কোনো ভিভিআইপি অফিসের মিটিং এ আইছি নাকি এম্বাসিতে আইছি ভিসা লওয়ার লেগে যে আমার মোবাইল ফোন জমা দিতে হবে? আমি আইছি আমার বন্ধুর বাড়ি বেড়াইতে। অবশ্যই দোস্ত, তোরা কেউ আমার স্কুলের, কেউ বা কলেজের, কেউ বা বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। আজকের এই বিকালটা আমরা একান্তভাবে গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য তোদেরকে ডাকছি। সব ঠিক আছে, কিন্তু মোবাইল ফোন জমা দিতে হইব কেন? এটা আমারে কয়, কারণ মোবাইল ফোন থাকলে তো আর আড্ডা হবে না। সবাই কতক্ষণ পর পরই মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়বি। কিন্তু দোস্ত, ফেসবুক তো খারাপ কিছু না, ফেসবুক হচ্ছে একটা সর্বজন স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। না, তোমার এই কথাটা সম্পূর্ণ ঠিক না। আমি মনে করি এটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যম। বন্ধুর বাড়িতে এসে কথাবার্তা না বলে সারাক্ষণ ফেসবুক চালানোটা এটা কোনো সামাজিকতার মধ্যে পড়ে না। তাই ধূমপান মুক্ত এলাকা, মাদক মুক্ত এলাকার মতোই এই বাড়িটাকেও আমরা ফেসবুক মুক্ত বাড়ি বানাতে চেয়েছি। সেজন্য আমাদের সকলে ফেসবুক ব্যবহারের ব্যাপারে সচেতন হওয়া উচিত। বুঝছি বুঝছি, এইবার বিষয়টা ধরা। এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব, পাবনার ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজের সামনে এই যে উপস্থিত হাজার হাজার দর্শক রয়েছেন, তাদের মাঝখান থেকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে ছজন দর্শক নির্বাচন করব। আমাদের প্রয়োজন তিনজন নারী এবং তিনজন পুরুষ। যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে আমাদের সহযোগী রানা এবং মামুন বাছাই করবে। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, আমাদের দেশে আধুনিক পদ্ধতিতে সেচের সর্ববৃহৎ এবং প্রথম প্রকল্পের নাম কি? বলতে হবে কোন কোন জেলা নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। অনেকেই হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, সংক্ষেপে জিকে। এই প্রকল্পটি পরিচালিত হয় চারটি জেলা নিয়ে, বাগুড়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া। যেহেতু অনেকেই পেরেছেন, এই প্রশ্নের উত্তরে আমরা কাউকে নিতে পারছি না, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে। বলতে হবে এই জনপ্রিয় গানটির গীতিকারকে এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। আবু হেনা মোস্তফা কামাল, তিনি প্রাক্তন পাবনা জেলা, বর্তমান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার গোবিন্দা গ্রামে 1936 সালে জন্মগ্রহণ করেছেন। অনেক ধন্যবাদ। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? জেসি। কি করেন আপনি? আমি গৃহিণী। গৃহিণী, অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শক অর্থাৎ একজন মহিলা দর্শক পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং এর বর্তমান নামকরণটি কত সালে এবং কেন করা হয়? এখানটা একজন বলুন আপনি। গোপালচন্দ্র লাহিড়ী সরকারি এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন রাজা সপ্তম এডওয়ার্ড, এর স্মৃতি রক্ষার্থে 1911 সালে সরকারি এডওয়ার্ড কলেজ নামকরণ করা হয়। উত্তর সঠিক আছে। আপনার নাম? আমার নাম খন্দকার সিরাজুল ইসলাম মুরাদ। আমি হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সরকারি ঈশ্বরদী কলেজ, ঈশ্বরদী। অনেক ধন্যবাদ। আমরা একজন পুরুষ এবং একজন মহিলা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবই মিলে নাহি কেউ পর। বলতে হবে এই কবিতাটি কে লিখেছেন, শিরোনাম কি এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? প্রমোদ। হয়নি, ওখানে একজন। হ্যাঁ বলুন। কবি বন্দে আলী মিয়া, কবিতার নাম আমাদের গ্রাম, তার জন্ম পাবনা জেলার রাধানগর গ্রাম। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম আশিকুর রহমান রুকম। কি করেন আপনি? আমি এমএ ছাত্র পাবনা এডওয়ার্ড কলেজ অধ্যয়নরত বাংলা বিভাগে। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলতে হবে এই পাবনা জেলাটি জেলার মর্যাদা পেয়েছে কত সালে? এখানে একজন। হ্যাঁ বলুন। 1882 সালে। হয়নি। 1828 সালে। উত্তর সঠিক হয়েছে। 1828 সালে উত্তর সঠিক হয়েছে। তামান্না তাসনিম। কি করেন আপনি? আমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। বলতে হবে কবিতাটি কে লিখেছেন এবং তার সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের সম্পর্ক কি? এখানে একজন মহিলা। বলুন আপনি। আমি নিরায়। হয়নি। ইনি রজনীকান্ত সেন। হ্যাঁ। আর সুচিত্রা সেনের উনি নানা। তো সঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনার নাম? জলি খন্দকার। হ্যাঁ, কি করেন? গৃহিণী। অনেক ধন্যবাদ। আমরা আরো একজন মহিলা পেয়ে গেলাম। আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। বলতে হবে এই ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত এবং এটি কত সালে উদ্বোধন করা হয়েছিল? দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং এটি উদ্বোধন হয় 1915 সালে। সঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কি করেন আপনি?
ছাত্র ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। আমরা ছজন দর্শক পেয়ে গেলাম, চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন। দর্শক মন্ডলী, আমরা আমাদের নির্বাচিত ছজন দর্শক পেয়ে গেলাম, এবার আমরা তাদের দিয়ে শুরু করবো আমাদের দ্বিতীয় পর্ব। আর এই দ্বিতীয় পর্ব করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই পাবনারই আর দুজন কৃতিশিল্পীকে, জনপ্রিয় নাট্য দম্পতি বৃন্দাবন দাস এবং তার স্ত্রী অভিনেত্রী শাহনাজ খুশিকে। চরিত্রের প্রয়োজনে বহু রূপে তারা অভিনয় করে থাকেন, আজকেও তাদেরকে আমরা তিনটি করে চরিত্রে অভিনয় করাবো। তারা যে অভিনয় করবেন সেটি আপনাদের মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। মা এবং সন্তানের অভিনয় লক্ষ্য রাখবেন আপনি এবং আপনি। এরপরে তারা অভিনয় করবেন ভাই এবং বোনের চরিত্রে, ভাইয়ের চরিত্রে আপনি করবেন, বোনের চরিত্রে আপনি করবেন। এরপর তারা অভিনয় করবেন স্বামী স্ত্রীর চরিত্রে, অর্থাৎ বাস্তবে তারা যা সেটা অভিনয় করে দেখাবেন আপনি এবং আপনি। তাহলে বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, শুরু করুন আপনারা। মা, মা কেমন আছো তুমি? আমার খুঁজলার তো সময় হয়েছে বাবা। তুমি কি পাগলের মতো কথা কও, আমি কি তোমার সেরকম সওয়াল নাকি? ছিল না, এখন হয়েছো। বিয়ে করার পর থেকে বেশিরভাগ সময় তো তুই শ্বশুর বাড়ির যায় থাকিস, আর যাবো না বা কিসের জন্য? সেখানে তুই তো আরেকটা মা পাওয়া গেছু, কিন্তু আমি তো আরেকটা সওয়াল পাই নাই। এবারে দ্বিতীয় পর্ব। কারে নিতা, কি করতেছিস? ও মা, মিতা নামে যে তোর একটা বোন আছে সে কথা তোর মনে আছিল? এটা তুই কি কথা করছিস? হ্যাঁ, তুই আমার একমাত্র বোন, তোকে আমি ভুলে যাবো? আদারে কথা কইস না, বউ তো তোকে কিনে নিছে, তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তুই ঘুরে বেড়াচ্ছ। যা ভাবির যায় খেত মুখ আগা কামে লাগবি নি, তো গেছে তো যা। এবারে শেষ পর্ব। আপনি কখন বাড়ির মধ্যে ঢুকেছেন আমি কিন্তু দেখেছি স্যার, আগে আমার সাথে খানটি কথা বলি তারপরে মামনির ঘরে যাওয়া গেল না? নে এটা তুমি কি করছো? আর মায়ের ঘরটা হচ্ছে সামনে, সেই জন্য মায়ের সাথে একটু দেখা করে আসলাম। আচ্ছা তুমি সারাদিনে কি মায়ের সাথে একবার দেখা করা তো দূরের কথা, আমি কি একবার ফোন করে খোঁজ নিছি? আমার সাথে মনে কর ডালি খুলি নিয়ে গল্প করেছিলে, আমি একটা কথা জিজ্ঞাসা করি, মা বোন যদি এত পছন্দ তোমার হয় তাহলে কিসের জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, আমার জীবনটা নষ্ট করেছিলে? ভাই রে, এখন আপনারাই কোন, আমি কার মন রক্ষা করব? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এই নাট্য দম্পতির চমৎকার অভিনয় দেখলাম, এবারে আপনাদের পালা। প্রথমে মা এবং সন্তান, আপনারা যে অভিনয় করবেন তার বিচারের ভার কিন্তু আজ বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশির ওপর। যিনি সবচেয়ে ভালো করবেন তার জন্য থাকবে কম্পিউটার। তাহলে শুরু করুন। মা কেমন আছো? মা আমার কথা তো মনে আছে? কোনো সন্তান মাকে ভুলতে পারে? পারে পারে, বিয়ে করার পর কয়টা ছেলে মায়ের কথা মনে রাখে? শ্বশুর বাড়িতে তোর তো আরেকখান মা আছে, তোর শাশুড়ি মা। এবারে বোন এবং ভাই, শুরু করুন। কি রে মিতা, কি করতেছিস? মিতা নামে তোর যে একটা বোন ছিল তোর কি সেটা মনে ছিল? কি বলিস এসব, তোমার একমাত্র বন্ধু আমি বলতে পারি? ভাবিকে পাইয়া তুই তো আমাকে ভুলেই গেছিস, ভাবিকে তোকে তাকিয়ে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর তুইও ঘুরছিস। অনেক ধন্যবাদ আপনাদের। এবারে সর্বশেষ স্বামী এবং স্ত্রী, শুরু করুন আপনারা। হাই হাই, আপনি এসেছেন, এতক্ষণ কোন আছিলেন? অফিস থেকে এসে বউয়ের ঘরে না আসে মায়ের ঘরে যায় বসে আছেন, আর বউ যে এখানে অপেক্ষা করে আছে এটুকু আপনার খেয়াল ছিল না? তুমি কি করছো? তাছাড়া মায়ের ঘরটা আগে ছিল বলে মায়ের রুমে আগে গেলাম, সারাদিন এক বড় ফোন দিয়ে মাকে খোঁজ দেয়নি। বাবা বাবা, তাহলে আমি কে? আগে তো গেছো মা বোনের কাছে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? আসলে তোমার মতো ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তুমি যেও না, যেও না, যেও না। এবারে ফলাফলের পালা, আমরা জানতে চাইব বৃন্দাবন এবং খুশির কাছে কে হবেন আজকে কম্পিউটার বিজয়ী। কাপলি খুব ভালো করেছে, তবে এখানে বিচারক বিব্রত করার অবস্থায় পড়ে গেছে। তারপরেও ছয়জনের মধ্যে একটু ভালো করেছে শেষের জুটির স্ত্রী। আজকে আমাদের বিচারকদের ফলাফলে প্রথম হয়েছেন জেসি, জেসির জন্য রয়েছে আমাদের বিশেষ উপহার কম্পিউটার। এবং আপনারা যারা রয়েছেন আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই, আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, আরও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, আর এই সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস, আপনাকেও, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত গর্বিত এবং ক্ষুদ্র সাংস্কৃতিক কর্মী হিসেবে, নাট্যকর্মী হিসেবে
হানিফ সংকেত ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই এই পাবনায় এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য। আমরা পাবনাবাসী আশা করি তাকে আমরা সহযোগিতা করেছি, বিশেষ করে পাকশীল মানুষ অবশ্যই সহযোগিতা করেছেন, এবং সবার সম্মিলিত সহযোগিতার ফসলই হচ্ছে আপনাদের ভালোবাসার ইত্যাদি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা এবার বিচারকদের অনুরোধ করব এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেবার জন্য। মানুষ যখন বিজ্ঞাপনের তালে খাদ্যে ভেজালের জালে কালে নয় অকালে জীবনের হালে পানি কিংবা পালে বাতাস না পেয়ে নানা রোগে ভোগে সেই দুর্যোগের যুগে এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছে একা নয় দুজন, দেখুন তারা কুজন না সুজন। বসুন, বলুন কেন দেখা করতে চান? প্রথমে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমাদের কোম্পানির তরফ থেকে জানাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার বলুন কী ব্যাপারে কথা বলতে চান? একটা কবিতা দিয়ে শুরু করি। কবি সুকান্ত ভট্টাচার্যের একটা আশ্চর্য কবিতা আছে, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল সারা খাঁটি জিনিস মিলবে না কুচেষ্টায়। ঠিকই তো লিখেছেন। না, সম্পূর্ণ ঠিক না। ঠিকটা মানে বাজারে গেলে কোন জিনিসটা ভেজাল ছাড়া পাওয়া যায়? কিছু জিনিস ভেজাল ছাড়া পাওয়া যায়, যেমন আমাদের কোম্পানি খাঁটি গরুর দুধ, খাঁটি সরিষার তেল, খাঁটি গাওয়া ঘি, সম্পূর্ণ পিওর নিয়ে এসেছি। এই যে একটু শুকিয়ে দেখুন। কই, তেলে তো সেই ঝাঁজটাই নেই। ঝাঁজটা তো কেমিক্যালে করে, ওটাতেই ভেজাল। আমাদেরটাই খাঁটি সরিষার ঝাঁজ পাবেন, যেটাতে নাক জ্বলবে না। তবে দুধে পানি নেই এমন গ্যারান্টি দিলে আমি কিন্তু বিশ্বাস করব না। বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে আমার একটা কথা আছে ম্যাডাম। কি কথা? এই যে মানুষ বক্তৃতাতে আশ্বাস দেয়, সেটার কোনো বিশ্বাস আছে? নাই, ভেজালে ভরা। বক্তৃতার মধ্যে নেতারা কত কিছু দিয়া দেয়, রাস্তাঘাট নদী নালা পাল্লে সাগরও দিয়া দেয়, তারপর যখন জিতি যায় তখন দেও দিচ্ছি করতে করতে সময় চলে যায় আর দেওয়া লাগে না। তবে ওই সময় ওনাদের নিজেদের পকেট ভারী হয়। তবে এখন ভেজালেও ভেজাল ঢুকে গেছে। কিরকম? খাদ্য ভেজালের পাশাপাশি ওষুধ পথ্যে, টিভি পত্রিকার তথ্যে, এমনকি কসম খালি মানুষের ওষুধ নয়, মশার ওষুধও ভেজাল। দেখেন না চারিদিকে ধোঁয়ায় ভরে যায় কিন্তু মশা মরে না, বরং চিকুনগুনিয়া বাড়ে। আইসিউতে ভেজাল, শিশুতে ভেজাল। একবার যদি আইসিউতে ঢুকে যান তাহলে সহজে বাইর হওয়া যায় না। কেন বের হওয়া যাবে না? কারণ যতদিন আইসিউতে রাখা যায় ততই লাভ, টাকা আর টাকা। এমনকি লাইফ সাপোর্টও ভেজাল। লাইফের যখন সাপোর্ট দরকার নাই তখন অনেক জায়গায় সাপোর্ট দিয়ে রাখে। লাইফ ইনস্যুরেন্সে লাইফ সাপোর্ট, তাতে লাভ? টাকা, সব জায়গায় তো টাকার খেলা। এ তো সাংঘাতিক, তাহলে মানুষ বাঁচবে কি করে? যারা বাঁচার জন্য সাপোর্ট দিবে অর্থাৎ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সেই বিধিতেও ভেজাল, সেটা মানা হয় না। অর্থাৎ আইন আছে কিন্তু সেই রকম প্রয়োগ নাই, যেই কারণে আমরাও করছি যা ইচ্ছে তাই। যা ইচ্ছে তাই বা যা দিচ্ছে তাই কিংবা যা নিচ্ছে তাই, এমন ভাবনাটাই ঠিক নয়, কারণ এতে আমাদের সমাজ ও সম্পর্কে অনেক ক্ষতি হয়। আমাদের এই সম্পর্কগুলোর সঙ্গে জড়ানো থাকে স্নেহ, মায়া, মমতা, আদর, ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছুই আমাদের হৃদয়ের আবেগে সিক্ত। সেই আবেগময় সম্পর্কের অনুভূতি মাখা কয়েকটি গানের অংশবিশেষ নিয়ে আমরা শুনব এবার একটি সমন্বিত গান। আর গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এই পাবনারই কৃতি সন্তান স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ভারত নিয়া আমি যাব, বন্ধু তোর ভারত নিয়া আমি যাব, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাব, বন্ধু তোর ভারত নিয়া আমি যাব। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড়।
বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। তাই তো বলি তোমার মতো মহরমী কেউ নাই মা গো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। অনেক ধন্যবাদ চঞ্চল চৌধুরী। আপনি মা বোন বন্ধু এবং ভালোবাসার মানুষদের সাথে যে গান গাইলেন তাদের নিয়ে মঞ্চে চলে আসুন, তাদের জন্য গর্বালি। আমরা এতক্ষণ গানে আপনাদেরকে বিভিন্ন চরিত্রে দেখেছি, এবার আমরা আপনাদের আসল পরিচয়টা জানতে চাই। আপনার নামটা? মোসাম্মদ মাহমুদা বেগম। কি করেন আপনি? আমি ঈশ্বরদী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। আমার নাম কাউসার আহমেদ জয়। আমি পেশা বিজনেস। আমি তাবাসসুম শিরিন সাবা, ইডেন থেকে অনার্স মাস্টার্স করেছি, বর্তমানে হাউস ওয়াইফ। আমি আরজে আফরিন স্বর্ণালী, আমি হাউস ওয়াইফ। অনেক ধন্যবাদ। এবারে আপনাদের কাছে আমাদের একটি বিশেষ প্রশ্ন রয়েছে। আপনাকে তো এই চঞ্চল চৌধুরীর গানে মায়ের ভূমিকায় দেখেছি, একজন মা হিসেবে সন্তানের জন্য আপনার উপদেশ কি? আমি চাই আমার সন্তান ভালো মানুষ হোক, বড় মানুষ হোক। অনেক ধন্যবাদ। চঞ্চল, আপনার প্রতিক্রিয়া কি মায়ের এই কথায়? মা যা বলেছেন অবশ্যই ঠিক বলেছেন, শুধু এই মা না, আমাদের সমস্ত মাই চান তার সন্তান বড় মনের অনেক ভালো মানুষ হোক। অনেক ধন্যবাদ। এবারে আমরা যাবো বন্ধুর কাছে। এখন আপনি বলেন বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কটা কেমন হওয়া উচিত? সুসময় এবং দুঃসময় যেন সবসময় পাশেই যেন থাকা হয়। অনেক ধন্যবাদ। আমার বন্ধু একদম ঠিক কথা বলেছেন, একটা কবিতাতেই কিন্তু আছে, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো না। অনেক ধন্যবাদ। এবারে জানতে চাইব বোনের প্রতিক্রিয়া। আমরা গানে দেখেছি আপনি চঞ্চল চৌধুরীর অত্যন্ত আদরের বোন ছিলেন, ভাইয়ের কাছে আপনি আর কি চান? চাওয়া বলতে শুধু ভাইয়ের কাছে আদরই চাই, ভাবির কাছেও, মানে হবু ভাবির কাছেও চাই যে উনিও যেন এভাবেই আদর করেন, মানে বিয়ের পর যেন ভাইয়ের এই আদরটা আগের মতোই থাকে। জি অবশ্যই। অনেক ধন্যবাদ। একদম ঠিক কথা বলেছেন যে ভাই তো অবশ্যই বোনকে আদর করবে এবং বিয়ের পর ভাবিও আদর করবে বোনকে, কিন্তু একটু সমস্যা হয়ে যায় যে বিয়ের পর ভাই শুধু বোনের থেকে না, টোটাল পরিবার থেকেই অনেক সময় আলাদা হয়ে যায়। আমাদের যে বিদেশি সিরিয়ালগুলো দেখি না, সেগুলোর কুপ্রভাব এর জন্য অনেকাংশে দায়ী। এবারে আমরা শুনবো এই গানের ভালোবাসার মানুষটির কাছে আপনার দৃষ্টিতে আপনার ভালোবাসার মানুষটি কেমন হওয়া উচিত? আমার দৃষ্টিতে একবারই ভালোবাসুক, বাট একজনকেই ভালোবাসুক। চঞ্চল একদম ঠিক, কারণ একজনকেই ভালোবাসা উচিত, একাধিকবার না একবারই। অনেক ধন্যবাদ। একজনকে ভালোবাসবে এবং একবারই ভালোবাসবে। ধন্যবাদ। আমরা চমৎকার কিছু মন্তব্য পেলাম মা বোন বন্ধু এবং ভালোবাসার মানুষদের সম্পর্কে। মূল কথাটা হলো প্রতিটি সন্তানই যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ হলেই সে ভালো বন্ধু, ভালো ভাই বা বোন এবং ভালোবাসার মানুষ হিসেবে ভালো হতে বাধ্য। আমরা চাই এমন ভালো মানুষে ভরে উঠুক বাংলাদেশ। এই পর্বে অংশগ্রহণ করার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল চৌধুরী, আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই পাবনা জেলায় সবার প্রিয় অনুষ্ঠান ইত্যাদি করার জন্য, কারণ এটা আমাদের জন্য অনেক গর্বের এবং সম্মানের। পাবনাবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে,
ধর্মের কল বাতাসে নড়লেও ভিডিও কল কিন্তু বাতাসে নড়ে না, তা কাউকে নাড়াতে হয়, নড়ে গেলে কথা বাড়াতে হয়, বেড়ে গেলে সীমা ছাড়াতে হয়, কখনো কখনো উঠে দাঁড়াতে হয়, রাগ ঝাড়তে এবং ঝাড়াতে হয়, কারো কারো ভূত তাড়াতে হয়। দেখুন এই যে কোথায় তুমি? একটা কাজ এসেছে। কি কাজ? সব কিছু কি তোমাকে বলতে হবে নাকি? আশ্চর্য, আমাকে বলবে না তো কাকে বলবে? তুমি দেখো মেজাজটা খারাপ করবে না। মা তুমি অমন করে কথা বলছো কেন? তোমার পাশে ওটাকে, হ্যাঁ ফোনটা ঘুরাও তো, ফোনটা ঘুরাও। পারবো না। ঠিক আছে, তবে তুমি কখন কোথায় যাও সেটা আমি বের করতে পারবো। এরপর থেকে জিপিআরএস পদ্ধতিতে ট্র্যাকিং এর মাধ্যমে তোমার গতিবিধি আমি দেখব। তোমার কি কোনো কাজ কর্ম নেই? সারাক্ষণ এসব নিয়ে ব্যস্ত থাকো? থাকবই তো, কারণ তোমার স্বভাবটা আমার জানা আছে। এবার বলো ওই মহিলার বাড়ি কোথায় বলো। ওই এটা একটা গাছ আর ওই যে একটা, এসব নিয়ে তুমি এত কিছু বানিয়ে ফেললে, আর এত সন্দেহ বাতিল নিয়ে তুমি সংসারটা করবে কি করে? কে বলেছে সংসার করবে? তাও আবার তোমার সাথে? আমার সঙ্গে না হলে কার সঙ্গে করবে? যে হারে ইন্ডিয়ান সিরিজগুলো গিলছো আমার তো উল্টো এখন তোমাকে সন্দেহ হয়। তাতে আমার কিছু যায় আসে না? বেপরোয়া হয়ে গেলে আর যাবে আসবে কি করে? কি আমি বেপরোয়া? অসভ্য ইতর! এই মুখ সামনে কথা বলো, নালে কিন্তু কি? হ্যাঁ সামনে থাকলে মারবে, মারো মারো তো। সামনে থাকলে যে কি করতাম না আমি নিজেই জানি না। কি কি করতে তুমি আমাকে? হ্যাঁ এই যে ভাই, কে কোথায় আছেন দেখেন? আমাকে মেরে ফেললো, কে কোথায় আছেন? বাবা বাবা, আপনার কি হয়েছে? হ্যাঁ আপনার কেন মারে হলাই বউ? আপনি কি ভূতে ধরছে নাকি স্বপ্ন দেখছেন? ভূতে ধরা বা স্বপ্ন দেখা হলে এই জাতীয় স্বপ্নকে বলে দুঃস্বপ্ন। কল্পনার বিপথ এবং সুপথ দুটি পথই আছে। বিপদগামী কল্পনার অবস্থা তো দেখলেনই, কিন্তু কল্পনা যখন সুপথগামী হয় তখন মানুষ শুধু আত্মস্বার্থে অন্ধ না থেকে স্বার্থের বন্ধ দরজাটা খুলে দেন মানুষের জন্যে, যাকে আমরা বলতে পারি জনস্বার্থ। সকলের সুখের জন্যে যে স্বপ্ন দেখে তার অন্তরে তৈরি হয় এক দায়বোধ। সেই দায়বোধ থেকেই নিজের সীমিত সামর্থ্য সত্ত্বেও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে এক যুবক সবুজায়নে ভরে তুলছেন গ্রাম। আর এই যুবকের নাম হচ্ছে বাচ্চা মোল্লা। বয়স 35, বাড়ি পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামে। পেশায় তিনি একজন তাঁত শ্রমিক। এলাকার সবার কাছে তিনি সাইকেল বাচ্চা নামে পরিচিত। প্রায় প্রতিদিন সকালে পুরনো একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাইকেল বাচ্চা। সাইকেলের সামনে লেখা রয়েছে, আপনার আঙিনা ফেলে রাখবেন না, বেশি বেশি গাছ লাগান। সাইকেলের পেছনে বিশেষভাবে নির্মিত কিছু হ্যান্ডেলে এবং তার নিজের গলায় বিভিন্ন ধরনের সবজির বীজে ভরা বোতল ঝোলান বাচ্চা। তারপর তিনি সাইকেলে চড়ে গ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করেন। নিজ হাতে তিনি বিতরণ করেন বীজ, আর সেই বীজ থেকে বিভিন্ন শাকসবজিতে ভরে উঠছে গ্রামের বিভিন্ন বাড়ির আঙিনা। বাচ্চা তার নিজের গ্রাম সহ আশেপাশের গ্রামের পতিত জমি এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙিনায় যে খালি জায়গা রয়েছে সেখানে সবাইকে সবজি চাষে উদ্বুদ্ধ করে। শুধু বীজ বিতরণই নয়, কিভাবে সেই বীজ বপন করতে হবে, কিভাবে নিয়মিত তার যত্ন নিতে হবে, কি সার দিতে হবে তাও শিখিয়ে দেন। মাঝে মাঝে বিভিন্ন বাড়িতে যান সবজি বাগান দেখতে। তার দেয়া বীজ থেকে উৎপাদিত ফসলে ভরে ওঠা বিভিন্ন বাড়ির আঙিনা দেখে মন ভরে যায় বাচ্চার। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক সেবন এবং যৌতুক বিরোধী স্লোগান লিখে লিফলেটও বিতরণ করেন তিনি। গ্রামের মানুষের নানান প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে বাচ্চা, আর বাচ্চার এইসব নিঃস্বার্থ কাজের জন্যই সে দ্রুত গ্রামের সবার কাছেই প্রিয় পাত্র হয়ে ওঠে। দর্শক মন্ডলী, আজকে আমরা পাবনার এই নিবেদিত প্রাণ কৃষিকর্মী, সাইকেল বাচ্চা বলে খ্যাত বাচ্চা মোল্লাকে ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। এবার আমরা কথা বলবো তার সঙ্গে। আচ্ছা বাচ্চা, আপনি তো নিজেই আর্থিকভাবে ততটা সচ্ছল নন, তারপরও আপনি এই গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নিজের অর্থে বীজ বিতরণ করছেন, কেন? আসলে এই কাজের জন্য আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দেশটা সবজিতে ভরে যাবে আনাচে কানাচে, এই দৃশ্যটা দেখতে পারাটাই আমার ইচ্ছা। এই সবুজ দৃশ্য দেখতে আপনার খুব ভালো লাগে এবং সেজন্য আপনি এটা করছেন। আপনি এই যে বীজটা যে দিচ্ছেন আপনি বিভিন্ন জায়গায়, এর অর্থটা যোগান কি করে? আসলে আমি যাদের মাঝে বীজ দেই তাদেরকেই আমি বলে রাখি যে আপনারা আমার জন্য একটু বেশি করে বীজ উৎপাদন করবেন, তারা অতি আগ্রহে আমার জন্য বীজ রাখে। আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি বাচ্চা? আমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে আমি আরো বেশি করে দেশ এবং সমাজের জন্য, মানুষের জন্য ভালো ভালো কাজ করে দেব। আপনাকে অনেক অনেক অভিনন্দন বাচ্চা, এবং আপনার এই অনুকরণীয় কাজের প্রতি সম্মান জানিয়ে আপনি যাতে আপনার এই উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য আমরা কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে এবং ইত্যাদির মাধ্যমে আপনাকে এই 1,00,000 টাকার চেকটি প্রদান করছি। ধন্যবাদ।
দেশের মানুষের জন্য আমি আরো ভালো ভালো কাজ করে যাব। বাচ্চা, এখনকার এই প্রচার সর্বস্বতার যুগে আপনার মতো প্রচার বিমুখ কৃষি অন্তপ্রাণ মানুষের বড়ই প্রয়োজন আমাদের এই সমাজে। আপনাকে আবারও অভিনন্দন ইত্যাদির পক্ষ থেকে। শুভ কাজে শুভ ফল, আমরাও দেখলাম তা ফলে। মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলে, প্রচারে কর্ম নয়, কর্মেই প্রচার। আর প্রচার সার কর্ম অসাধুর ধর্ম, তাতে জাঁক জমক থাকে, অনেক চমক থাকে, ফুর্তির ঠমক থাকে, ফুলিয়ে ফাঁপিয়ে কথা বমনের গমক থাকে। কিন্তু এই একই ধরনের কাজে আমাদের ভাগ্নের ভাগ্যে থমক থাকে। মামা ভাগ্নের মামা ভাগ্নেকে বলেন, থামা, সাইনবোর্ড নামা, ভালো কাজে মাথা ঘামা, তাতে ভাগ্নের মুখ হয় ম্লান, ভেস্তে যায় তার প্ল্যান। দেখা যাক এবার ভাগ্নের প্ল্যান কি, এবারও তার মুখ হবে ম্লান কি। রে, আজকাল তো তোরা একলা পাওয়াই যায় না, সবসময় খালি লোকজন লয়ে থাকস, খুব বিজি। আর মামা, আমিও তো বুঝি না, আমি যখনই একটা ইম্পর্টেন্ট আলাপ আলোচনা কিংবা কোনো পরিকল্পনা করতে থাকি, তুমি ফ্রেমে ঢুকে পড়ো। আমি ফ্রেমে ঢুকে পড়ি বলেই পয়সা চাস, নইলে একদিন তুই জেলে থাকতি, নইলে মানুষের মাইর খাইতি। যাক, এখন কো এইসব লোকজন লইয়া কিসের পরিকল্পনা করতেছিস? মামা, একটা চ্যানেলের জন্মদিন পালনের আয়োজন করতেছি। কার চ্যানেল, নাম কি, অফিস কোনখানে? অফিস তো আমার ঘরের ভিতরেই। ঘরের ভিতরে চ্যানেল? আরে মামু, এটা তো ইউটিউব চ্যানেল। তুই না কুলি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী করবি? ওই ইউটিউব চ্যানেলেরই তো প্রতিষ্ঠাবার্ষিকী করবো। হাই হাই রে, ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উঠলে মানুষ কি করবো, মানুষ তো হাসবো। মামু, এইসব হাসাহাসির কথা বাদ দাও, প্রথম প্রথম সবাই হাসতো, এখন কেউ হাসে না। তা তোর এই ইউটিউব চ্যানেলের জন্মদিন পালনে কি কি আয়োজন থাকবো? ভাই আপনি বলেন। সময় ওই রাত 12টায় থাকবে, যথারীতি কেক কাটা। তবে আমাদের কেক কাটার ছুরির ডান্ডিটা হবে অত্যন্ত শক্ত এবং মজবুত, যাতে অনেক হাতের টানাটানিতে এটি বেঁকে না যায়। দিনভর গান বাজনা থাকবে, আর ফাঁকে ফাঁকে যাবে বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বাণী। ওই ইউটিউবে শুভেচ্ছা বাণী কেটা দিব? কয় কেটা দিব, কও কেটা দিব না, মাইকটা খালি বাড়াই দিলে খয়ের মতো মুখ চুপবো। কইবো, আমি নিয়মিত এই চ্যানেলটা দেখি, এত সুন্দর চ্যানেল বাংলাদেশে আর একটাও নাই। তোরে এই বুদ্ধিটা হঠাৎ করে কে দিল? আরে কেটা দিব, টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী হইলে ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী হইব না কেন? ভবিষ্যতে আমরা ফেসবুক অ্যাকাউন্ট উদ্বোধনী অনুষ্ঠান, ইমেল অ্যাকাউন্ট উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে নতুন নতুন ইভেন্ট চিন্তা করতেছি কি। এই ভার্চুয়াল মিডিয়াতে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, প্রচুর অনুষ্ঠান করা যাবে, ব্যবসাও হবে। জি মামা, প্রচুর ব্যবসা হবে। এইসব ফালতু ও বিরক্তিকর অনুষ্ঠান না করে এমন কিছু অনুষ্ঠান করো যা আগে কেউ করে নাই। এইটাই তো নতুন, আজ পর্যন্ত কেউ ইউটিউব চ্যানেলে জন্মদিন পালন করছে করে নাই, আমরা করছি, আমরাই ফার্স্ট। তৃতীয় শ্রেণীর অনুষ্ঠান কইরা ফার্স্ট কওয়াতে কোনো কৃতিত্ব নাই, তাতে মানুষ হাসে। বরং হাসির পাত্র না হইয়া এমন কিছু কর যেটা মানুষকে ভাবাবে, ভালো কিছু করতে উদ্বুদ্ধ করবে, বুঝছাস? না বুঝোস নাই, বুঝলে কি আমাকে প্রত্যেকবার একই লেকচার দিতে হয়? প্রতি বছর বছর এই প্রতিষ্ঠাবার্ষিকীর জ্বালাতন সহ্য করতে হয়। খুলনা থেকে আবুল মনসুর ইমেইলের মাধ্যমে একজন ইউপি সদস্যের ব্যতিক্রমী শিক্ষামূলক উদ্যোগের কথা জানিয়ে লিখেছেন, খুলনা জেলার রূপসা থানার 3 নম্বর নৈহাটি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ নিজে ভ্যান চালিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে বিনামূল্যে শিক্ষার্থীদের বই, খাতা, পেন্সিল দিয়ে থাকেন এবং বড়দের বিভিন্ন ধরনের শিক্ষামূলক বই বিতরণ করেন। তিনি তার এই ভ্রাম্যমাণ লাইব্রেরির নাম দিয়েছেন আলোর ফুটবেই। ঢাকা শহরে ভ্রাম্যমাণ লাইব্রেরি থাকলেও এই নিভৃত পল্লীতে ভ্যানে করে বই বিতরণ করার বিষয়টি বেশ ব্যতিক্রমী। ইত্যাদি যেহেতু দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন প্রতিভাবান কর্মপ্রাণ মানুষের চিত্র তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করেন, তাই ইউপি সদস্য শ্রাবণের এই ব্যতিক্রমী উদ্যোগকে ইত্যাদিতে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আলমগীর হোসেন শ্রাবণের এই উদ্যোগকে আমরা প্রশংসার সঙ্গে স্বাগত জানাই। তার দেখাদেখি যদি সারা দেশে আরও হাজারো মানুষ অনুপ্রাণিত হয়ে শিক্ষা এবং জ্ঞানের আলো ফোটাতে সচেষ্ট হন, তাহলে আমরাও বিশ্বাস করি সারা দেশ হেসে উঠবেই, শিক্ষার আলো ফুটবে ইত্যাদির পক্ষ থেকে শ্রাবণকে অনেক অনেক অভিনন্দন। সেনপাড়া রোড রংপুর থেকে মোহাম্মদ মনিরুজ্জামান লিখেছেন, আমি নিয়মিত 2-3টি মোবাইল কোম্পানির সিম ব্যবহার করি আমার প্রয়োজনে, কিন্তু এইসব মোবাইল কোম্পানিগুলো থেকে বিভিন্ন সময় এমনকি নামাজের সময়ও কল দিয়ে বিরক্ত করে। 4-5-8 ডিজিটের বিভিন্ন নাম্বার থেকে কল করে গান, কৌতুক, সেলিব্রিটির সঙ্গে দেখা করা, কথা বলা ইত্যাদি সম্পর্কে জানানো হয়। যখন তখন এইসব বিরক্তিকর কল ভীষণভাবে বিরক্ত করে, ফলে ওইসব বিষয় তো শুনতে ইচ্ছে করেই না, বরং তাদের ওপর প্রচণ্ড রাগ হয়।
কেন তারা গ্রাহককে এভাবে বিরক্ত করবে? মোবাইল কোম্পানিগুলো নেহাতই কোম্পানির মাছ, তাদের এ জাতীয় কাজ অধিকাংশ ক্ষেত্রেই নির্বুদ্ধিতার। এদের কারো কারো আচরণে মনে হয় এরা ফোন গ্রাহকদের খুবই নিম্ন শ্রেণীর বলে ধরে নিয়ে নিজেদের নিম্নবোধের পরিচয় দেন। আসলে মানুষের যে অপচয় করার মতো এত সময় নেই সেই জ্ঞানটাই এদের হয়নি। সুতরাং এ থেকে রক্ষা পেতে আপনারা এ ধরনের ফোন রিসিভ করা বন্ধ করে দিন। তাতে যদি তাদের বোধ ও রুচির একটু হলেও উন্নতি হয় তাতেই মঙ্গল। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। আমরা অনেক জটিল হিসাবই দেখিয়া শুনিয়া অঙ্কের জাল বুনিয়া মাংসের মতো ভুনিয়া তুলার মতো ধুনিয়া একে একে চুনিয়া এবং আঙুলের কর গুনিয়া নির্ণয় করতে পারি, কিন্তু সেই গুনিয়া যদি চিকুন হয় তাহলে ভয় কপালে দুর্ভোগ নিশ্চয়। কেন নিজের বোনের বাড়িতে এসে আস্তে কথা বলতে হবে কেন? তোর দুলাভাইয়ের শরীরের অবস্থা ভালো না। কেন, কি হচ্ছে দুলাভাই? তোর দুলাভাই শরীরে সাংঘাতিক ব্যথা। তার মানে? আচ্ছা আসো তো দেখি। কে তোমার এই অবস্থা করছে তুমি কি তাকে চিনতে পারছো? দুলাভাই যারা তোমার হিট করছে তাকে একটা রং ছাড়ুন না। পারবানা ওরা অনেক ডেঞ্জারাস। আমরা কি ঢাকা শহরে বানের দলে ভাইসে আইছি? ওরা যত ডেঞ্জারাস হোক আগামী এমন শিক্ষা দিব জিন্দিগিতে আর তোমার আশেপাশে আসনে সাহস করব না। তুই কেন, তোর সাইতে অনেক বড় বড় মানুষ ওদের সাথে পারতেছে না। আগো আগো অনেক শক্তি। এত বড় সন্ত্রাসীটা কেডা, নামটা শুনি। মশা মশা মশা। হ্যাঁ মশা, ওই মশার কামড়ে আজ অনেক দিন ধরে বিছানায় শরীরের জয়ন্তে জয়ন্তে ব্যথা। এই মশাধারে একবার কামড়াইছে এই বিছানায় বসছে। কি আজব কাণ্ড, পুরো দেশে তাণ্ডব শুরু করে দিল সামান্য এক মশা। তাই তো দেখছি। আহ, সবাই বলে মশার বিরুদ্ধে ঝাঁপায় বসছে, কিন্তু মশা কি সেইভাবে মরছে? ভাগ্য ভালো রোগের নাম চিকুনগুনিয়া। এইটা যদি মোটা গুনিয়া হইতো তাইলে বোধহয় আমাকে দুনিয়া ছাড়তে হতো। এবারে গান পরিবেশন করবেন এই পাবনারী কৃতি সন্তান বাপ্পা মজুমদার এবং তার দল ছোট দল। আমি পারিবারিকভাবে পাবনার ছেলে। আসলে এটা আমার এবং আমাদের জন্য একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা, কারণ ইত্যাদির মতো একটা বিশাল প্ল্যাটফর্মে পারফর্ম করতে পারছি আমি এবং আমার ব্যান্ড দলছুট, এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওনা। আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল, ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। পাতায় আর কলমি লতা গহীন জলে ভাসে রে, হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণে তে। পাশ পাতায় আর কলমি লতা গহীন জলে ভাসে রে, হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণে তে। পাশ পাতায় আর কলমি লতা পাতায় আর কলমি লতা গহীন জলে ভাস।
বসে রে বসে পাতায় আর কলমি লতা। এবার মোরে সুত হব তাতির ঘরে জন্ম নেব, এবার মোরে সুত হব গো, এবার মোরে সুত হব তাতির ঘরে জন্ম নেব। শাড়ি হয়ে উঠব আমি, শাড়ি হয়ে উঠব আমি বেলানন্দে রঙ্গেতে বাস পাতায় আর কলমি লতা, গহীন জলে ভাসে রে বাস পাতায় আর কলমি লতা। এবার মোরে মাটি হব কুমোর ঘরে জন্ম নেব, এবার মোরে মাটি হব গো, এবার মোরে মাটি হব কুমোর ঘরে জন্ম নেব। কলসি হয়ে উঠব আমি, কলসি হয়ে উঠব আমি বেলানন্দে কাঙ্ক্ষে দে বস পাতায় আর কলমি লতা, গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাস পাতায় আর কলমি লতা, গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন হাসে বেনানন্দের প্রাণেতে বাস পাতায় আর কলমি লতা। ভাষা যখন সুপর হারিয়ে ভাসমান হয় অর্থাৎ ভাসে, তখন অনেক জঞ্জালও ভেসে আসে। সেই জঞ্জালের সন্ত্রাসে, ভাষার নাভিশ্বাসে কেউ ফোঁসে আক্রোশে, কেউ কাঁদে হতাশে, কেউ বা হাসে পুলকের উচ্ছ্বাসে। সেই কুলকের পুলকে এই দোলক গোলক ভুলকের সন্দেহমূলক কিছু লোকে সাময়িক ব্যবসায় ঝোঁকে। শ্রুতি সমাজ, জ্ঞানী সমাজ, বিজ্ঞ সমাজ, সুশীল সমাজ, আপনাদের জন্য অত্যন্ত দরকারি আমার এই পকেট ডিকশনারি। আরে ডিকশনারি তো সবার জন্যই দরকারি। আরে এত ছোট ডিকশনারি তো আমি জীবনেও দেখি নাই। ডিকশনারি এই কথাটা শুনলে তো চোখের সামনে বিরাট মোটা বইছে। আরে ভাই ছোট, তোমার ডিকশনারি কেমন ছোট, নামেও ছোট, পকেট ডিকশনারি। আপনার প্রশ্ন শেষ? হ্যাঁ প্রশ্ন তো শেষ, উত্তর কই দিচ্ছি জনাব। এনি মোর কোয়েশ্চেন? ওকে, নো মোর কোয়েশ্চেন। আজকালকে ডিজিটাল যুগে ইয়াং জেনারেশন কিছু অদ্ভুত শব্দ ব্যবহার করে, ফলে এই যুগে এসে যেমন অনেক নতুন নতুন শব্দের জন্ম হয়েছে, ঠিক তেমনি অনেক বড় বড় শব্দ তিন চার অক্ষরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। হাল আমলের এসব শব্দের অর্থ 40 এমনকি 30 উর্ধ অনেক লোকই জানেন না। তাদের জন্যই আমার এই ডিজিটাল পকেট ডিকশনারি। দুই একটা নমুনা না শুনলে বুঝুম কেমনে? যেমন ধরেন, কোনো বিষয় নিশ্চিত করে জানার জন্য কাউকে প্রশ্ন করলেন, তার উত্তরে এসে আবার জিজ্ঞেস, ও কি উচ্ছ্বাসে কেউ কেউ বলি উঠে ওয়াও কিংবা ওয়াসাম, কিংবা অদ্ভুত ধরনের কোনো জিনিস দেখলে বা শুনলে নিজের অজান্তেই বলে ওঠে আজিব তো, কিংবা পুরোই অস্থির, রক্স, পাড়াবাড়ি ইত্যাদি, সব বয়স্ক লোকরা বুঝে না। এমনি আরো অনেক শব্দ আছে, যেমন উড়াদুরা, সরম, খেলুম না, জটিল, তার সিরিয়াস জোরের উপরে আছে জোশ, সেই রকম দুই তিন অক্ষরে ক্ষুদ্র সেন্টেন্স আছে, যেমন ও এম জি অর্থাৎ ও মাই গড, আই ডি সি, আই ডোন্ট কেয়ার, এবং জি বি অর্থাৎ গুড বাই। বড় জটিল ভাষা, পোলাপাইনে কয় বুঝলাম, অহন আপনি কি আমাগো এসব শিখতে কোন? রাগ করবেন না জনাব, কথাই এসে শেখার কোনো শেষ নাই, শেখার কোনো দেশ নাই। হঠাৎ করে অদ্ভুত ভঙ্গিমায় কারো মুখে যদি আপনি শুনে ওঠেন ওয়াও, অর্থ না জানার কারণে আপনি বিব্রত হইতে পারেন, না বুঝি উত্তেজিত হয়ে গেলে আপনি আহত হইতে পারেন। তাই আমি তাই বলে আমরা এইসব উদ্ভট ভাষা শিখবো? তোমরা তো আমাকে আসল ভাষায় ভুলাই দিবা। উত্তেজিত হবেন না, ভাষাবিদেরা বলেন ভাষা সদা পরিবর্তনশীল, নদীর স্রোতের মতো, আর এই স্রোতের সাথে অনেক ময়লা আবর্জনা ভাসিয়ে আসে, যেসব শব্দ টিকে যাওয়ার সেটা টিকে যাবে, আর যেটা বাসি যাওয়ার সেটা সময় মতো একসার বাসি যাবে। চোখের সামনে যে কত কিছু বাসি যাচ্ছে সেটা আপনারা দেখেন না? ভাসবেই এবং ভেসে যাবেই, কারণ বিকৃতি কখনো সঠিক আকৃতি পায় না, তাই প্রকৃতিও তাকে অপকৃতি হিসেবে অপসারণ করে। এই সব অপকৃতিদের কাছ থেকে আসুন এই চমৎকার প্রকৃতিতে, যেখানে মঞ্চে নানি এবং নাতি বিনিময় করছেন তাদের স্বভাবসুলভ বাণী, যে স্বভাবের কিছুটা আমরা জানি। এত চিল্লাই কেছিস কেন?
কি হইছে? লাইতাছি কই, তোমারে ডাকতাছি কই গেছিলা? আমি কি তোর মতো ঘরের মধ্যে বসে বসে ভেরেন্ডা বাজো? হাওয়া খাইতে গেছিলাম। আচ্ছা নাতি, এই পাবনার লুঙ্গি আর গামছা নাকি দেশের সেরা? ভাবতাছি এখান থেকে কিছু লুঙ্গি গামছা কিনে নিয়ে ঢাকায় গিয়ে সবাই গিফট দিব, সবাই খুশি হইব। আচ্ছা তোমার দেওয়া লুঙ্গি পিনবো কেডা? আজকাল লুঙ্গির জায়গায় হাফ প্যান্ট চলে আইছে, হাফ প্যান্ট আর গামছা এখন কোমরে না বাইন্ধা মাথায় বাঁধে। স্টাইল স্টাইল করুক আর যাই করুক, লুঙ্গি গামছা হইতেছে গিয়ে আমাকে পোশাকের ঐতিহ্য, কেউ না পড়ুক, আমি তোর লেগে কটা লুঙ্গি কিনি। আমার লুঙ্গি কিনতে লাভ কি? আমার তো হাফ প্যান্ট পরলো চলে। কি, তুই হাফ প্যান্ট পিনবি? ও মা, কত বুড়া বুড়া মানুষে হাফ প্যান্ট পরে বিদেশি সাইকেল দিতে দিতে বেড়াইতেছে, আর আমি তো ছোট মানুষ। তুই ছোট মানুষ? হ্যাঁ, এই বয়সে না ওই সাইজে তো ছোট না বললা। সত্য কথা কইছো, সেই জন্য আমি খুশি হইছি। খুশি হয়ে এবার আমি তোর একটা দম ফাটানো হাসির গল্প শোনাম। না শোনাও না। কি শুনবি না? না মানে শুনতে চাইলেও আমি শুনতে পারব না। কেন পারবি না? ওই যে কইলা দম ফাটানো হাসির গল্প, আরে দম যদি ফাইটা যায় তাহলে তো বাঁচবি না। আচ্ছা তুই কি কোনোদিনই সিরিয়াস হবি না? না, কারণ সিরিয়াস মানুষকে কেউ পছন্দ করে না, ওটি এক ধরনের ভাব ধরা প্রাণী, এরা হাসো মাইপা কান্দো মাইপা, সেই জন্য সবসময় এ মন খুলে হাসি খুশি থাকবা, ঠিক আছে? আর এখন চলো আমরা এই পাবনা শহরটা একটু ঘুরে আসি আনন্দ করতে করতে, এখানে অনেক কিছু দেখার আছে, জানার আছে, অনেক কিছু শিখারও আছে, চলো চল যাই। দর্শক মণ্ডলী, মানুষের মন কভু অচেতন কভু সচেতন, তবু তার সন্ধান পেয়েছে কজন, হয়েছে কেবাকার সুজন কিংবা স্বজন। এবং আমাদের এই মানবদেহের মধ্যেই কিন্তু এই মনের অবস্থান, আর এই মন যদি সুস্থ না থাকে, অসুস্থ হয়ে পড়ে, তাহলেই আমরা বলি তাকে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে কিংবা মানসিক ভারসাম্যহীন। এবং এই মানসিকভাবে অসুস্থ রোগীদের চিকিৎসা করার জন্যেই 1957 সালে পাবনার হেমায়তপুরের এই মনোরম পরিবেশে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল। প্রায় 88 একর জায়গা জুড়ে এই হাসপাতালের অবস্থান। এই হাসপাতালে রয়েছে 10টি ভবন এবং এই 10টি ভবনে পুরুষ এবং মহিলা রোগীদের জন্য রয়েছে 18টি ওয়ার্ড। মানসিক রোগীদের জন্য নির্মিত বিশেষায়িত এই হাসপাতালটিতে বর্তমানে রয়েছে 500 শয্যা পুরুষ এবং মহিলাদের জন্য। এছাড়াও রয়েছে হাসপাতালের বহির্বিভাগ, যেখানটায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী এখানে আসেন। অধিকাংশ রোগীকেই পরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়ে বহির্বিভাগ থেকেই ছেড়ে দেওয়া হয়, কেবলমাত্র জটিল রোগীদেরকেই ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভর্তি হওয়ার রোগীরা কি প্রকৃত এবং প্রয়োজনীয় সুচিকিৎসা পান, কিংবা এই হাসপাতালের যে পরিবেশ বা সেবার মান সেটা কি যুগোপযোগী? আমি আপনাকে চিনি, ইত্যাদি অনুষ্ঠানে দেখেছি। ইত্যাদি অনুষ্ঠানে দেখেছেন? আপনি উপস্থাপক? হ্যাঁ হ্যাঁ। তো কি করে চিনলেন? আপনি টেলিভিশন দেখেন? রেগুলার দেখি। আপনি চেনেন? উপস্থাপক বাংলাদেশের শ্রেষ্ঠ। অভিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে যাবে বহুরূপী, বোঝা তো যায় না তাদের মতি গতি, চেহারাটা যত সব দুর্গতি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিরামিষ দেয় মুরগি পান্না খাইতে এই দুর্মূল্যের বাজারে 125 টাকায় 4 বেলা খাবারের মান কেমন হতে পারে তা এই ডাল এবং বর্তমানে হাসপাতালে ভর্তি 442 জন রোগীর জন্য সবজির পরিমাণ দেখলে সহজেই অনুমান করা যায়। এছাড়াও বিশেষায়িত হাসপাতাল বলে এখানে বাইরে থেকে খাবার অনুমোদিত নয়। এ ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম এই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার তন্ময় প্রকাশ বিশ্বাসের কাছে। রোগীর খাবারের বাজেট
এটা একেবারেই অপ্রতুল। এই যে 125 টাকা শোনা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি ওটা দাঁড়ায় ভ্যাট এবং ইনকাম ট্যাক্স বাদ দিয়ে 100 টাকার মতো এসে দাঁড়ায়। আমরা ফিল করছি এই অর্থ বরাদ্দ বাড়ানো প্রয়োজন। আপনারা এইভাবে যোগাযোগ করেছেন? আমরা প্রতিনিয়ত কিছুদিন পর পরই যোগাযোগ করি। হাসপাতাল থেকে প্রতিনিয়ত যোগাযোগ করার পরেও কোনো ফল হয়েছে বলে মনে হয় না, যে কারণে কষ্ট পাচ্ছেন এই অসহায় মানুষগুলো। মানসিক রোগীদের জন্য প্রয়োজন মনোরম প্রাকৃতিক পরিবেশ, ফুলের বাগান। অথচ এই বিশাল কম্পাউন্ডে কোনো ফুলের বাগান নেই, নেই সৌন্দর্য বর্ধনের কোনো প্রচেষ্টাও। আমাদের কিছু জনবল শর্ট আছে, বিশেষ করে চতুর্থ শ্রেণীর জনবল। এই চতুর্থ শ্রেণীর জনবল যদি আরেকটু বেশি পেতাম, তাহলে এই যে হাসপাতালে ঘাস টাস গজিয়ে আছে দেখছেন, এগুলো আর থাকতো না। আরেকটি বিষয় জানতে চাইছি, বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি এখানে অনেক অব্যবস্থাপনা রয়েছে, অনেক দুর্নীতি রয়েছে, ঔষধ নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারি রয়েছে। দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি ওষুধ কেলেঙ্কারিটা অনেক পুরনো, 10 বছর আগের ওটার মামলা শেষ হয়ে গেছে। আমার এখানে ডাক্তারের সংকট প্রবল, আমরা ইমিডিয়েটলি অন্তত 10 থেকে 12 জন ডাক্তার পোস্টিং চাচ্ছি, সেটা দিলে আমাদের পেশেন্ট সার্ভিসটা অনেক ডেভেলপ করবে। এখানে যে রোগীরা থাকে, তারা যখন এখানে ভর্তি হন, অনেকেই তাদেরকে ভুল ঠিকানা দিয়ে এখানে রেখে যান, যাতে তারা সুস্থ হলে ফিরে যেতে পারেন না তাদের নিজ নিজ ঠিকানায়, যেটি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পক্ষে অত্যন্ত অন্তরায়। এই সব অবস্থা দেখে কবির ভাষায় তাই বলতে ইচ্ছে করে, মানসিকভাবে অসুস্থ জন তাকে যদি বলো দুস্থ, তুমিও তো পর্যদস্ত, তুমিও তো নাও সুস্থ। হায় রে মানুষ, কিসের মানুষ, কিসে তার বিশেষত্ব, না রইলে মনুষ্যত্ব। আমরা চাই এইসব রোগীদের স্বজনেরা যেন হাসপাতালে ভুল ঠিকানা দিয়ে অসহায় মানুষগুলোর সঙ্গে প্রতারণা না করেন। আমরা চাই এই বিশেষায়িত হাসপাতালটি যেন সবার সার্বিক সহযোগিতায় এই মানুষগুলোকে সঠিক সেবা দিতে পারেন, এবং কোনো রোগী যেন এই বিশেষ সেবা থেকে বঞ্চিত না হন, সুস্থ হয়ে যেন তারা ফিরে যেতে পারেন আপন ঠিকানায় স্বজনদের কাছে। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ইত্যাদি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বছরটা আমাদের জীবনে, সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক, এ আমি দোয়া করি আল্লাহর কাছে। দর্শক মণ্ডলী, আমাদের চলচ্চিত্রের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফল অভিনেতা নায়করাজ রাজ্জাক এবং মহান কণ্ঠশিল্পী, স্বাধীন বাংলা বেতারের মহান কণ্ঠযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার সম্প্রতি খুব অল্প সময়ের ব্যবধানে আমাদের ছেড়ে চলে গেছেন। চলচ্চিত্র ও সঙ্গীত জগতের এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। খোদা হাফেজ।